মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কতক্ষণ ভালো থাকবো বলতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে, এতদিন ভ্যাকসিন দেওয়া হয়নি। তো আগের সপ্তাহে মারা দিয়েছে, মা আর বাবা দিয়েছে, আর এই সপ্তাহে যাচ্ছে আমরা দুজন। কারণ একসঙ্গে যদি চারজনে নেই, কোনো সমস্যা হলে বাচ্চাগুলোর দেখার লোক হবে না, সেই জন্য আজকে যাচ্ছি আমরা। তো চলো ভিডিওটা শুরু করি, জানি না কী হবে, কারণ আমার সাথে ইঞ্জেকশনের একটা খুব মানে কি বলবো শত্রুতা আছে। যখন ইঞ্জেকশন নিতে যাই কোনো না কোনো ঘটনা আমার সাথে ঘটে। তো দেখা যাক, যাই তারপর যা হয় তোমাদের সাথে বলতে থাকবো, ঠিক আছে? আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। আমার মাস্কটা একটু পাল্টে নিয়েছি, কারণ খুব কষ্ট হচ্ছিলো দম আটকে, মানে যে মাস্কটা পরেছিলাম খুব টাইট ছিল, কষ্ট হচ্ছিলো সেই জন্য। তো চলো বাড়ি যাই, বাড়ির দিকে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা তো ভ্যাকসিন দিয়ে চলে আসার পর, তারপরে বৃষ্টি এসেছিলো, বৃষ্টি এসে যাওয়ার পর আমরা চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে বাড়িতে নিরামিষ, মানে বাড়ির সবার জন্য নিরামিষ। তো দুপুরবেলা রান্না হয়েছিল ডাল, আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আর গতকাল রাত্রে আমি বানিয়েছিলাম পনির বেগম বাহার, তো কিছুটা ছিল গতকাল রাত্রে খাওয়া হয়েছে, লুচি দিয়ে খাওয়া হয়েছিল। আর আজকে কিছুটা রেখে দিয়েছিলাম অল্প সামান্য, সেটা দিয়ে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে দিই। তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই কারণে যে আমরা বাড়ি আসার পর তাড়াতাড়ি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ কি বলতো, মানে কষ্ট কিছুই হচ্ছিলো না, কিন্তু খুব ঘুম ঘুম পাচ্ছিলো আমার আমার এবং রাজুর দুজনেরই, যার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। এবার সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে উঠেছি, আমার মানে আমার হাতটা হালকা হালকা ব্যথা হচ্ছিলো। রাজু বললো ওর হাতে কোনো ব্যথা হয়নি, তবে আমার হাতটা হালকা হালকা ব্যথা হয়েছে। আর কেমন যেন মানে মাথাটা মনে হচ্ছিলো ঝিমঝিম করছে, যে জ্বর আসা বা কোনো কিছু সিমটম আমি বুঝতে পারছি না এখনও পর্যন্ত। জানি না পরে কী হবে, বাট এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না। হ্যাঁ দেখো, আর তবে মাথাটা দেখছি কেমন ঝিমঝিম করছে, আর শুধু যেন মনে হচ্ছে ঘুমিয়ে থাকে, মানে আলিশি আলিশি ভাব লাগে না, ঠিক সেরকম লাগছে। তো সন্ধ্যাবেলা কী করেছে, আজকে ব্রেড ফ্রিজে আনা ছিল, তো ব্রেড একটু সেঁকে নিয়ে আর ওর উপরে একটু ক্র্যাশ দিয়ে দিয়েছে, মানে যে কেকের ভিতরে যে ক্র্যাশগুলো ইউজ করা হয় না, ওগুলো না খেতে দারুণ লাগে, বেশ জেলি জেলি টাইপের লাগে। তো ওইটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা আজকে করেছি। আর রাই আর নিহারার জন্য একটু এগরোল বানিয়ে দিয়েছিলাম, মানে এগরোল বলতে আগের দিনের ময়দা কিছুটা মাখা ছিল, তার মধ্যে একটু ডিম দিয়ে আর একটু সস দিয়ে এগরোল হয়ে গেছে, মানে কোনো কিছু না ওর মতো। কিন্তু রাত্রে তো কিছু একটা বানাতে হবে, তো ভাবছি এখন কী বানানো যায় দেখি। তবে কী বলতো, খুব একটা কিন্তু ইচ্ছা করছে না আমার যে হাবিজাবি কিছু বানাই বা অনেকক্ষণ টাইম লাগে এরকম কিছু বানাই, কারণ ওই বললাম না একটু মাথাটা ঝিমঝিম করছে হালকা। তো সেই জন্যে ভাবছি যে একটু সিম্পল একটা রেসিপি আজকে বানাবো, এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হলো চিকেন পিশ পাশ। এটা খেতে ভীষণ ভালো লাগে, কম টাইমের মধ্যে হয়ে যায়, কম মানে উপকরণও খুব কম লাগে, মানে মশলাপাতি তো কিছুই লাগে না, তেলও লাগে না, আর মানে যেসব জিনিসগুলো দিয়ে বানানো হয় ভীষণই হেলদি। তো বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। আর এই একটা জিনিস যদি থাকে, তোমার সঙ্গে কিছু লাগবে না, মানে কোনো গ্রেভি আইটেম চাইলে তোমরা নিতে পারো, নিতে পারো না এমন নয়, তবে গ্রেভি আইটেম কিছু লাগে না, স্যালাড নিতে পারো বা হয়তো রায়তা নিতে পারো এরকম টাইপের, বা শুধুও খেতে পারো, কোনো কিছু যে লাগে তা কিন্তু নয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করবো। তো এমন দেখবে অনেক দিন হয় যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, যে সিমসামের মধ্যে খেতে ইচ্ছে করো অথচ মনে হয় যে ভালো কিছু খাই। আমার সাথে তো প্রায়ই হয় এই জিনিসটা, তো আমি এই ধরনের জিনিস বানিয়ে থাকি।
তোমাদের সাথে যদি কোনোদিন এই জিনিসটা হয়ে থাকে না, তো তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো। এটা ভীষণ সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, সঙ্গে হেলদিও। তো চলো আগে ঝটপট করে রান্নাঘরের দিকে যাই, গিয়ে একটুটা রান্না বান্না সেরে আসি। আর এখানে এখন দাঁড়াও, এখানে রাই আর বিমান দুজনে বসে ফোনে একটু ভিডিও দেখছে, ওদের পড়াশোনা এখন সব আজকে মাথায় উঠে গেছে। আর সন্ধ্যেবেলা এসেছিল হচ্ছে রাজুর কাকিমা ওদের জামা কাপড় দিতে। তোমাদের সাথে কয়েকদিন পরে দেখাচ্ছি, মানে সব জামা কাপড় এসেছে তারপর দেখাচ্ছি। একটু লেটই হয়ে গেছে আমাদের কেনাকাটা করতে, তবে টুকটাক কিছু, মানে এবছর সেইভাবে কেনাকাটা আমরা কিছুই করিনি। তো যাই হোক, বাচ্চাদের জন্য না কিনলে কামড়াটা লাগে না, সেই জন্য কিনলাম। তো তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, মানে পরে একদিন ভিডিওতে শেয়ার করবো। চলো তার আগে যাই, গিয়ে রান্না বান্না সেরে নিই, কারণ একটু পরেই খেতে যেতে হবে। আর তার আগে যদি রান্না বান্না করতে যাই তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো রান্নাঘরের দিকে যাই। চিকেন পিস পাস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। আর যেহেতু এটা একটু বড় বড় পিস আমার বাড়িতে রাখা ছিল সেটাই নিয়েছি আমি, তোমরা চাইলে পিসগুলো কিন্তু একটু ছোট ছোট করেও দিতে পারো, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। প্রথমে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, 1 চামচ মতো দিলেই হবে। যদি তোমাদের কাছে পাতিলেবুর রস না থাকে তাহলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। লেবু রসটা দেওয়ার পর এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব। তো দেখো ভালোভাবে এটাকে মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে অবশ্যই 1/2 ঘন্টার জন্য রেখো, তবে যদি টাইম না থাকে তাহলে তোমরা ইনস্ট্যান্টও বানাতে পারো। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে নিচ্ছি গোবিন্দভোগ চাল। তো আমি এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা আতপ চাল দিয়েও করতে পারো, তবে গোবিন্দভোগ চাল দিলে কি এর যে গন্ধটা সেটা খুব ভালো আসে। চালটাকে আমি একটা মেজারিং কাপে মেপে নিয়েছি, কারণ পরে আমাদের জলটা দিতে সুবিধা হবে সেই জন্য। এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো চালটা এখানে ধোয়া হয়ে গেছে, এবার একটা পাত্রের উপর আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। ছাঁকনির মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হাত দিয়ে পাতিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার এর মধ্যে কি কি সবজি নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে দিয়েছি আমি 2 পেঁয়াজ, যেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এর ভিতরে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা আমার খুব ভালো লাগে, সেজন্য একটু বেশি পরিমাণে দিলাম আমি। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ বিনস, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে 1টা গাজর, যেটাকে আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছি। এখানে নিয়েছি 1টা আলু, একটু বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা আছে চিড়ে রাখা। আর এখানে কিছু মশলা আমি নিয়েছি, যেমন ধরো 10-12 কোয়া নিয়েছি রসুন, আর 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে আমি একটু থেতো করে নেবো। তোমরা চাইলে পেস্ট এখানে ব্যবহার করতেই পারো, তবে থেতো করে দিলে কি হয় এর টেস্টটা বেশি ভালো আসে। এবার একটা কড়া গরম করে এর মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ বাটার, এর মধ্যে তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা। তো তার মধ্যে আছে 3-4টে লবঙ্গ, 3-4টে ছোট এলাচ, আর আছে অল্প একটু দারচিনি, আর দিচ্ছি 1টা গোটা গোলমরিচ। এবার এই মশলাটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। যখন এই মশলাটার থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে থেতো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, যেটা আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। এবার এই মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একটু চলে যায়, মানে 2 মিনিট সময় ধরে ভাজলেই হবে, আর ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেছি। তো দেখো মশলাটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি আগে থাকতে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 করে আলু, গাজর, বিনস, পেঁয়াজ সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম। এবার ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে যাতে এটা একটু সফট হয়ে যায়। তো আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য এটাকে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা চাপা দিয়ে আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে থাকবো। তবে তোমরা লক্ষ্য রাখবে যেন মশলা কোনোভাবেই পুড়ে না যায়, কারণ বাটারটা কিন্তু খুবই কম দেওয়া আছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকমের জল এখনও পর্যন্ত আমি অ্যাড করিনি। তো কিছুক্ষণ পর চলে এলাম, দেখো চিকেন আর যে সবজিগুলো আমি দিয়েছিলাম সেটা একটু সফট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ,
খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এই সময় যে আমি লবণটা দিচ্ছি তোমরা একটু পরিমাণ মতনই দেবে, কারণ চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় কিন্তু লবণ দেওয়া ছিল। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না চিকেন আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আরও কিছুক্ষণ পর চলে এলাম, দেখো এখানে চিকেন আর সবজিগুলো কিন্তু সফট হয়ে গেছে। তো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আগে থাকতে ধুয়ে একটা ছেঁকনির উপর রেখে দিয়েছিলাম। চালটা দেওয়ার পর সমস্ত সবজি আর চিকেনের সঙ্গে এটাকে ভালোভাবে ভাজতে হবে, কারণ চালটা যত ভালোভাবে ভাজা হবে এটা কিন্তু তত ঝরঝরে হবে। তো ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো প্রথমত আমি এখানে গরম জল ব্যবহার করছি, আর যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেই জন্য জলের পরিমাণটা দেবো ডাবলের থেকে একটু কম। তো আমি এখানে 3 কাপের থেকে একটু কম জল দেবো, তবে আমি এখানে 2 কাপ আর 1/4 কাপ দিচ্ছি জল, আর 1/2 কাপ পরিমাণ দিচ্ছি দুধ, আর এখানে দিচ্ছি আমি গরুর দুধ। দুধটাকে আমি আগে থাকতে জাল দিয়ে রেখে সেটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটা রান্না করতে থাকতে হবে যতক্ষণ না এর ভিতরে জলটা শুকিয়ে যায়। তো আরও কিছুক্ষণ পর আমি চলে এলাম। তো যে জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এখনও ভিজে ভাব আছে, তবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় তোমরা একটু টেস্ট করে দেখবে যে নুনটা ঠিক আছে কি না। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম আছে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করার সময় আমি 2 থেকে 3 বারের জন্য আমি নুন এখানে দিয়েছি। তো তোমরা একটু টেস্ট করেই দেবে, কারণ যেহেতু 3 বার দেওয়া হয়েছে নুনটা, তো একটু কম বেশি হতেই পারে, সেজন্য তোমরা টেস্ট করে তারপরে কিন্তু অ্যাড করো। এর মধ্যে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা দেওয়ার পর এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না হতে দেবো। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি চলে এলাম। তো চিকেন পিস পাস কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট হতে দেবো, আর ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখানে চিকেন পিস পাসটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আর বাচ্চাদেরকেও কিন্তু এটা দিতে পারো। তবে অবশ্যই বাচ্চাদেরকে দেওয়ার আগে লঙ্কাটা কিন্তু স্কিপ করো, কারণ ওরা তো ঝাল খেতে পারবে না, বা যেসব বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকে অবশ্যই তোমরা একটু ঝাল দিতেই পারো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে আমরা খেতে বসবো। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এবার তোমরা হয়তো বলবে যে এই বললে বৃহস্পতিবার নিরামিষ, তাহলে কেন চিকেন হচ্ছে? অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা মানে রাজু একদমই নিরামিষ খেতে পারে না, আর আমাদেরও নিরামিষ খেতে প্রবলেম হয়। তো দুপুরবেলা পর্যন্ত ঠিক আছে, সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে যাবে, রাত্রে আমরা কিছু হয় ডিম টিম করি বা কিছু একটা করে নিই, কারণ ও পেরে ওঠা যায় না। তো মা বাবা ওরা দুজন নিরামিষ, আর আমরা এই চারজন হচ্ছে আমিষ হয়ে যাই, বাট চেঞ্জ হয়ে যায় আর কি আমাদের খাওয়া দাওয়া। তো যাই হোক, ভ্যাকসিন দিয়ে তো জানি না কী হবে, বলতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, চেষ্টা করব। এই রেসিপিটা সম্পর্কে আরও একটা কথা তোমাদেরকে বলি, যে ছোটো ছোটো বাচ্চারা দেখবে অনেক সময় না একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না। তো তোমরা এই ধরনের খাবার, মানে আমি যে চিকেন পিস পাসটা বানালাম এটা ভীষণই হেলদি খাবার, আগেও বলেছি এখনও বলছি, তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। বাচ্চাদের জন্য বানানোর জন্য কীভাবে করবো সেটাও তোমাদের বলে দিই। চিকেনের পিস আমি এখানে বড় বড় রেখেছি, কারণ আমার বাড়িতে ওরকমই আনা ছিল সেই জন্য। তোমরা একটু ছোটো ছোটো করে পিস করে নেবে। নেওয়ার পর যে আমি এখানে লঙ্কাটা ইউজ করছি, লঙ্কাটা তোমরা দেবে না, লঙ্কাটা তোমরা স্কিপ করো, আর যদি বাচ্চারা খেতে পারে তো অবশ্যই খেতে দিতেই পারো। আর সঙ্গে হচ্ছে কী বলো ওটাকে, ম্যারিনেট করার সময় যে আমি গোলমরিচ দিয়েছি সেটাও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নুন আর লেবু রস দিয়ে ম্যারিনেট করলে হয়ে যাবে। সিম্পল একটা রান্না, তবে আমাদের বাড়িতে সবাই একটু ড্রাই পছন্দ করে, সেই জন্য আমি জলের পরিমাণটা কিন্তু এরকমই রেখেছি যে আমার 1 কাপ যদি চাল নেই তাহলে আমার 2 কাপের থেকে একটু কম আমি জল নিয়েছি, যাতে এটা ঝরঝরে থাকে। তবে বাচ্চাদের জন্য করতে চাইলে, বা তোমরা যারা মানে একটু নরম পছন্দ করো আর কি, অ্যাকচুয়ালি চিকেন পিস পাসটা কিন্তু একটু নরম নরমই খাওয়া হয়, তো তোমরা যদি একটু নরম পছন্দ করো তাহলে কি করবে, আমি যেখানে 1 কাপ আর 3/4 কাপ জল দিয়েছি সেটা তোমরা 2 কাপ টোটালি দিয়ে দেবে, বা 2 কাপের থেকে সামান্য একটু বেশি দেবে, তাহলে কী হবে জিনিসটা নরম হবে। তবে 2 কাপের থেকে বেশি দিলে কী হবে, বেশি নরম হয়ে যাবে, বাচ্চাদের ক্ষেত্রে সেটা ঠিকই আছে নরম নরম, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ড্রাইটাই যেন বেশি ভালো লাগে। তো তোমরা ডেফিনেটলি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আজকে তবে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা আর এই রেসিপিটা ভালো লেগে থাকে
তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি আমাদেরকে নতুন দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট একটা ব্লগে, আজকের মতো এখানে টাটা, গুড নাইট।